আইভি রহমানের পুরোনাম জেবুন নাহার আইভি উনিশশো সালের সাত জুলাই ভৈরবের চণ্ডীবের গ্রামে সম্ভ্রান্ত পরিবারে তার জন্ম পিতা বিশিষ্ট শিক্ষাবিদ ঢাকা কলেজের স্বনামধন্য অধ্যক্ষ জালাল উদ্দিন আহমেদ মাতা হাসিনা বেগম গৃহবধূ আট ভাই চার বোনের মধ্যে আইভি রহমান পঞ্চম উনিশশো সালে স্কুলে থাকা অবস্থায় আওয়ামী লীগ নেতা প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে তার পরিচয় পরিণয় স্বামীর হাত ধরেই সক্রিয় হন রাজনীতিতে বঙ্গবন্ধুর স্নেহভাজন আইভি মুক্তিযুদ্ধের সময় পরিচালনা করেন নারীদের অস্ত্র প্রশিক্ষণ ক্যাম্প উনিশশো সালে দুর্দিনে আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ছিলেন তিনি প্রায় দুই যুগের বেশি সময় আইভি রহমান নেতৃত্ব দিয়েছেন মহিলা আওয়ামী লীগকে তার একমাত্র ছেলে বিসিবি সভাপতি ভৈরব কুলিয়ারচোরের সংসদ সদস্য নাজমুল হাসান পাপন আর দুই মেয়ে তানিয়া বক্ত ও তনিমা রহমান ময়না 2004 চার সালের একুশে আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় গুরুতর আহত হন আইভি রহমান সিএমএইচ হাসপাতালে তিন দিন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকার পর মারা যান আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রিয় আইভি আপা তার রাজনৈতিক সহকর্মীরা বলছেন মানুষকে আপন করে নেওয়ার বিরল গুণ ছিল আইভি রহমানের টাই ছিল কি শাড়ি কী চলা কি সব কিছুর ব্যাপারে একটা স্নিগ্ধ তার পরশ ছিল কিন্তু একই সঙ্গে তার ঋজুতাও ছিল এই ঋজুতা তার চরিত্রের একটা অন্যতম বৈশিষ্ট্য অনায়াসে সেই সাধারণ মানুষের সঙ্গে মেশার যে বিরল গুণ সেটি অধিকারী ছিল আইভি রহমান সেদিনের একুশে আগস্টে আইভি রহমানের সাথে শেষ মুহূর্তের স্মৃতি আজও জলজল মতিয়া চৌধুরীর কাছে আমি আইভিকে বললাম আইভি তুমি তো মিছিলে হাঁটতে পারবে না কেননা তার পায়ে একটা ফ্র্যাকচার হয়েছিল এই জন্য সে বেশি দূর হাঁটতে পারতো না আমি তো মিছিলে যাব তা আসি এই এটাই শেষ কথা আইভির সঙ্গে আমার আমি তার পাশে থেকে তার